বিএনপি নেতা সাকা চৌধুরীর মুখ থেকে উচ্চারিত কিছু বিনোদনমূলক আলোচিত বাণী, যিনি কাউকে ভয় পেতেন না। সালাউদ্দিন চৌধুরী কিছু কথা নিয়ে আমাদের আজকের ভিডিও। তিনি একবার সংসদে বলেন, মাননীয় স্পিকার, দেশে আজব একখান মেশিন আইছে। তখন স্পিকার কৌতূহল বশত জিজ্ঞেস করলেন, কি সেই আজব মেশিন? সাকা চৌধুরী বলেন, মাননীয় স্পিকার, সেই মেশিনের নাম আওয়ামী লীগ, আর যার একদিকে যুদ্ধাপরাধী ঢুকাইলে আরেকদিকে মুক্তিযোদ্ধা বাহির হয়ে আসে। আমার নাম যদি সাকা চৌধুরী হয় তাহলে আজ থেকে শেখ মুজিবুর রহমানের নাম শেমু রহমান। গ্রেফতার আতঙ্কের মধ্যেও এতটা হাসি খুশি কিভাবে আছেন? এক সাংবাদিকের এই প্রশ্নের জবাবে সাকা চৌধুরী বলেন, ধর্ষণ যখন নিশ্চিত তখন তা উপভোগ করাই শ্রেয়। চট্টগ্রামে এক সমাবেশে তৎকালীন আওয়ামী লীগ সরকারের সবকিছুতে বঙ্গবন্ধুর স্বপ্ন খুঁজে পাওয়াকে কটাক্ষ করে সাকা বলেন, বঙ্গবন্ধু এত বেশি স্বপ্ন দেখতেন যে মনে হয় ওনার স্বপ্নদোষ আসিত। প্রধানমন্ত্রী পরিবারের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগের কথা উল্লেখ করে তিনি বলেন, ছাত্র জীবনে শেখ মুজিব আমার বাবার শিষ্য ছিলেন। স্বর্ণ চোরাচালান মামলায় তাকে আসামি করার পর হাসিনার যদি সোনার প্রতি এতই লোভ থাকে তাহলে ও আজেদ মিয়াকে বললেই তো পারে, এত সোনা থাকতে আমার সোনা নিয়ে এত টানাটানি কেন? আমার নাম সালাউদ্দিন কাদের চৌধুরী থেকে যদি সাকা চৌধুরী হতে পারে তাহলে আমিও বলতে পারি বাংলাদেশ আওয়ামী লীগ থেকে বিএএল বাল হতে পারে। যুদ্ধাপরাধীদের বিচার সম্পর্কে সাকা চৌধুরী বল, মাঠে যারা ফাউল করেছে তাদের বিচার হচ্ছে না, অথচ গ্যালারিতে বসে যারা হাততালি দিয়েছে তাদের বিচার নিয়ে বারবারই হচ্ছে। তৎকাল আইন মন্ত্রী কামরুল ইসলামকে লক্ষ্য করে তিনি বলেন, নতুন নতুন অবাচীনরা আমাকে আদব শেখায়। সুশীল আবার কি? সুমানে সুন্দর আর শীল মানে নাপিত, তাহলে সুশীল মানে সুন্দর নাপিত। হাসিনাকে উদ্দেশ্য করে বলে, আঙ্গুল দেখাবেন না, ওই আঙ্গুলে আমার রিং পরানোর কথা ছিল। সংবিধানের পঞ্চম সংশোধনী নিয়ে সাকা চৌধুরী বলেন, পঞ্চম সংশোধনীর কথা আর বললেন না, সোনা মিয়া হইছে লাল মিয়া আর লাল মিয়া হইছে সোনা মিয়া, মিয়াটা ঠিকই আছে খালি লাল সোনাটা লাল হয়ে গেছে। সংসদে সাকা চৌধুরী এক পর্যায়ে বলেছিলেন, মাননীয় স্পিকার, আমি তো চোদনা হয়ে গেলাম। স্পিকার এমন অশ্লীল কথা না বলার অনুরোধ করলে তিনি তার জবাবে বলেন, আমি আবারও চোদনা হয়ে গেলাম। ওই পারের ওই রবীন্দ্রনাথের লেখা গান জাতীয় সঙ্গীত কেন? আমাদের দেশে কি জাতীয় সঙ্গীত লেখার কেউ ছিল না? আওয়ামী লীগের একটি মহল প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তাকে উস্কে দিচ্ছে অভিযোগ করে তিনি বলেন, ওই মহলটি জানে না যে তারা যে বিলের মাছ আমি সালাউদ্দিন ওই বিলের বক। নারী নির্যাতন বিষয়ে আইন প্রতিমন্ত্রী কামরুলের একটি বক্তব্যের জবাবে সাকা বলেন, কামরুল্লাহ যে কেরানীগঞ্জের একজন প্রমোদ বালক, এটা কি আমি কখনো বলেছি? রাষ্ট্র পরিচালনার জন্য গর্ভবতী মহিলার মতো চলাফেরা করতে হয় খুব সাবধানে, নতুবা একটু এদিক ওদিক হলে অ্যাক্সিডেন্ট। সাকা চৌধুরী আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী প্রসিকিউটর জেয়াদ আল মালুম কে বলেন, মালুম না হালুম, নাম মালুম কিন্তু পুরো বেমালুম হয়ে গেছে। পরে প্রসিকিউটর জেয়াদ আল মালুম অপমানিত হয়ে ট্রাইব্যুনালকে বলে, সাকা চৌধুরী আমাকে বরাবর হালুম বলেন। সাকা চৌধুরী আদালতে বিভিন্ন সময় ট্রাইব্যুনালের সদস্যদের মেম্বার সাহেব এবং বিচারকদের চেয়ারম্যান সাহেব বলে সম্বোধন করেন। এ ব্যাপারে তিনি তাকে জিজ্ঞেস করলে তিনি বলেন, আমি তো বর্তমান এমপি, কই তারা তো আমাকে এমপি সাহেব বলেন না। রায় পড়ার সময় বিচারপতি বলেন, সাকা চৌধুরী 5 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তখন বিচারপতিকে চিৎকার করে বলেন, ওই 5 বার নয় 6 বার, লাখ লাখ মানুষ আমার পক্ষে রায় দিয়েছেন, আজ এই 3 জন আর কি রায় দেবেন। বিচারপতি রায়ের কপি পড়তে পড়তে তার অপরাধের বর্ণনার সময় সাকা চৌধুরী বলে ওঠেন, এসব পড়া ঠিক নয়, এ রায় পড়া কবিরা গুনাহ। এ সময় তিনি বিচারকদের উদ্দেশ্যে চেঁচিয়ে বলেন, ফাঁসির আদেশ দাও। স্কাইপি কেলেঙ্কারির পর বিচারকদের বলেন, সতীত্বের কোনো পার্সেন্টেজ নাই, বলা যায় না কার কত পার্সেন্ট সতীত্ব আছে, এত পার্সেন্ট নেই। প্রসিকিউশনের প্রশ্নের জবাবে, আই অ্যাম সালাউদ্দিন কাদের চৌধুরী অব বাংলাদেশ, যখন যা বলি জেনে বুঝে এবং অর্থপূর্ণতা সহ বলি। জেলে সাবেকের সাথে যৌন সম্পর্কের মিথ্যা অপবাদ প্রসঙ্গে তিনি বলেন, আগে জানতাম জেলে জানে নিরাপত্তা নেই, এখন দেখি ইজে তোরে কোনো নিরাপত্তা নেই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। আরো এমন তথ্য জানতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।